কাচ্চো জানে কেমন খেতে বাবা হাতের এক্সপ্রেশন দেখ শোনা আবার হাত দিয়ে দেখায় বাবা কেমন করে খেতে হয় তোর মুখ যেটা দেখি তো আমরা সবাই আমি করে খেয়ে দেখাও বাবা শোনার মতো এরকম কারা কারা খেতে পারো কি আসলো মুখে দানা দানা আর নেই আর দানা নেই এবার খেয়ে নাও তরমুজটা খেয়ে নাও ওই আবার খেয়ে একটু দেখাও তো দেখি দেখাও তো দেখি দেখাও তো দেখি আবার খেয়ে দেখাও তো দেখি থাক না এখন থাক দেখি তো খাও তো মুখে তো যায়নি কই দেখি মুখে যায়নি লাল জায়গাটা খেতে হয় লাল জায়গাটা হ্যাঁ লাল জায়গাটা খেতে হয় মিষ্টি শোনা কই দেখি তাকিয়ে বলো কিরম মিষ্টি বাবা সেই মিষ্টি তো মিষ্টি রে এই যে তরমুজ কাটা হচ্ছে কাটা কমপ্লিট তরমুজ খাওয়াবে আজকে কি রে তারপর দেখ সাদা অংশ খেয়ে ফেলাবি নাকি সোনারটা কই ওটুকু তো হবে কে এরম করে তরমুজ খায় তোর মতো খেয়ে নাও তুমি এখনো খেতে পারোনি সবার খাওয়া গেল খা আর বিচি নেই আর বিচি আর আমার স্নান টান করা কমপ্লিট আমি খাচ্ছি হচ্ছে কালকে সেই ইসে করেছিল পিঠা পুলি পিঠা রস পিঠা আর কি দুধ দিয়ে দুধ পুলি তাই তো মা সেটা খাচ্ছি মুড়ি দিয়ে হেভি লাগছে খেয়ে নি তারপর তরমুজ খাবো আর সবাইকে স্বাগত আবার নতুন ভিডিওতে কি নিতে যেতেছো না পাপা জুস করছে আর তুমি এভাবে খেতে পারবে না পাপা জুস করছে জুস খাবা একটা খাবা একটা নাও মাঝখানে একটা হ্যাঁ নাও জুস খেতে হবে কিন্তু এরপরে আবার বুঝলা এই যে আমাদের বাইরে আমরা এখন কোথায় আমরা এখন ঘরে বেরোবো না তোমাদের দাদা তরমুজ খাচ্ছে দেখো কি গো কাউরে দেব না দেখি কটা গুনিয়ে দেখে সামনে আনো বাবা কোনটা নেবো এইটা নিয়ে এটা বড় আছে শোন দেখো তোমাদের দাদা এক থালা তরমুজ খাচ্ছে সারা জুস খাচ্ছে বাবা পাইপ আবার তোমাদের দেখাচ্ছে পাইপ স্ট্র চলো তো কেমন লাগছে খেতে বাবা বাবা হাত দিয়ে দেখায় তুমি সিঁদুর পড়েছো নাকি তুমি কি বউ নাকি বাবা সোনার মতো কে কে জুস খাও এরম করে কে কে এরম করে গ্লাসে জুস করে নিয়ে এটা কিন্তু বাড়িতে তরমুজ কাটা হলে সেই জুসটা ঠিক আছে ওকে কোনো বাইরে জুস দেওয়া হয় না ও একদম ঘরে ফল এনে সেটাকে জুস করে ওর বাবা দেয় ওকে এটা অ্যাকচুয়ালি খাওয়ানো ভালো এ মা এই মা সব ফালা দিছে রে সোনা স্ট্র দিয়ে খেলে কেউ গ্লাস কাট করে খায় বোকা সব ফালা দিছে তরমুজের জুস ইচ্ছে করে ফেললো আবার ইচ্ছে করে ফেলে আবার এখানে লুকাচ্ছে এই দেখো তোর চোর ধরা পড়েছে ইচ্ছে করে ফেলে সবাই বকবো বেরা হঠাৎ হনুমান হঠাৎ হনুমান এসছে হঠাৎ শোনা হঠাৎ এসেছে দেখে যায় যে বসে আছে এখানে আর আসে আর আসে কিরে আর আসে নাকি তোদের টিমে এ আর পেছন দিয়ে আর আসছে নাকি দেখো এই দৌড় দিল চলে যাচ্ছে বন্ধুরা সোনামন্দা মা দিয়ে দিয়েছে ঠিক আছে আর আমি জামা কাপড় না আজকে ওই অনেকগুলো মানে বিছানার চাদর তারপরে সব ওই বালাপোশের ওয়ারফো আর এগুলো সব ধুতে ধোয়া ধুই হয়েছে সেইগুলো গুছাচ্ছি বাবা শুকিয়ে নিয়েছে মাঠের থেকে অনেকক্ষণ হয়ে গেছে এগুলো একটু গুছিয়ে নিই ঠিক আছে আর শীত কি বলতো এই বালাপোশগুলো এখনো ওঠানো হয়নি তার কারণ দুদিন গরম পড়লে
নিম্নচাপে সৃষ্টি হয়, বৃষ্টি হয়, বৃষ্টি হয় আবার শীত পড়ে, যার জন্য মা সেই উঠাতে গিয়ে ওঠাতে পারছে না। লেপ কাটা বুঝেছো, মানে লেপ না বালাপোষ। আমাদের বিছানাটা ভাই বিছানাটা উঠে গেছে কিন্তু মাদেরটা উঠছে না, একটু ওদের তো বয়স হয়ে গেছে, একটু ওদের শীতটা একটু বেশি লাগে, আমাদের এই চাদর ফাদরে হয়ে যায়, ওদের তার হয় না, যার জন্য এগুলোকে ময়লা হয়েছে বলে এগুলো আবার ধোয়া হলো, এগুলোকে ভাজ করছি। ও এটা তো ঢোকাতে হবে, বালা পোষের ভাত তো ঢোকাতে হবে, ওদের কি করবে কে জানে, ভাজ করে রাখি, যদি ঢোকায় পরে ঢোকাবে, এখন ভাজ করে থাক, কোন রকম ভাজ করলাম জিজ্ঞেস করতে হবে যে ঢোকাবে নাকি তুলে দেবে। আর এমনি ওয়ার ছাড়া গাড়ি তো আমার নোংরা হয়ে যায়, মানে কিসেটা এগুলো ভাজ ভাজ করে নি। তো দেখো বন্ধুরা, আমি জামাকাপড় ভাঁজ করতে করতে বদ্দি এসেছে, তো মিষ্টি নিয়ে এসেছে দেখো, আমাকে ডাকতে ডাকতে ঢুকেছে। তো বোনদের তো খুব একটা দেখা হয় না, আমি গেলে হয়তো ওরা আসে না, ওরা আসলে হয়তো আমার যাওয়া হয় না, তো দেখা হয়েছে অনেকদিন পর। আর ওর সাথে ওই আমাদের পুচকেটাও এসছে, আর বড়ো বলছে কি করিস, যে জামাকাপড় ভাঁজ করছি। তো তোমরা তো জানো যে আমি বাড়িতে গেলে, মানে বাপের বাড়িতে গেলে ওখানে অনেকটা টাইম পাই ভিডিও করার, যার জন্য আমি ওখানে গিয়ে মানে প্রচুর কন্টেন্ট ভিডিও করতে পারি, ব্লগ বানাতে পারি, কারণ ওখানে আমার ফাঁকা টাইমটাও থাকে, অনেকটা কাজকর্ম খুব একটা করতে হয় না, তো সেই কারণে ওখানে গেলে আমি অনেক অনেক বেশি ভিডিও বানাতে পারি। তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি ওখানে গিয়ে, কারণ ওখানে গিয়ে আমি কাজের জন্য দোকানদারি দেখতে হয়, প্লাস নিজের সংসারের কাজের জন্য আমি খুব একটা হয়তো ভিডিও করা মানে করি খুব একটা এখানের মতো করা হয় না। তো ভিডিওগুলো তোমরা দেখো, ভালো লাগবে, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব।